প্রিয় দিনী বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সকলেই অবগত আছেন যে শাইখের চরমনায় হুজুরের উপর কিছু আওয়ামী লীগ বেয়াদব কুলাঙ্গার যাদের জন্মে সমস্যা আছে এমন কিছু কুলাঙ্গার হুজুরের শরীরের উপর হামলা করেছে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাবৃন্দর উপর হামলা চালিয়েছে। কারো হাত কেটেছে, কারো মাথা ফেটেছে এবং বিভিন্ন জন বিভিন্নভাবে আহত হয়েছে। প্রিয় মুসলিম বিশ্ব, আর কত জালিম সরকারের হাতে জুলুম হয়ে চুপ থাকবে? আর চুপ নয়, এবার জেগে ওঠো, ইমানি শক্তি নিয়ে জেগে ওঠো। আল উলামা ওয়া রাসুলুল আম্বিয়া, আলেমগণ নবীগণের ওয়ারিস, সেই নবীগণের ওয়ারিসদের সাথে বেয়াদবি করে ওরা, মানা যায় না, মেনে নেওয়া যায় না। আর হুজুরে কোনো সাধারণ আলেম না, আল্লামা শাইখুল হাদিস মুফতি হাক্কানি আলেম। হাক্কানি একজন পীর যার ভক্ত আছে লক্ষ কোটি মানুষ, হুজুরের জন্য তাজা রক্ত দিতে পারে লক্ষ লক্ষ যুবক, জীবন দিতে পারে বাংলার কোটি কোটি মানুষ। তাই মুসলিম বিশ্ব জেগে উঠো, সিংহ গর্জনে জেগে উঠো। ইতিহাস খুঁজলে পাওয়া যায় ফেরাউন, আবু জাহেল সকল জাহেলদের অবসান হয়েছিল, পতন হয়েছিল যখন তারা নবীদের সাথে বেয়াদবি করেছিল। এখন নবী না থাকতে ওয়ারিসদের সাথে যারা বেয়াদবি করেছে তাদের পতন হবে, পতন হবেই হবে। জালিমের জুলুম শেষ হবে, জালিম ধ্বংস হবে, জালিম ধ্বংস হওয়ার সময় এসেছে, ধ্বংস হবেই হবে ইনশাআল্লাহ। হুজুরের মুখের কথা কথাগুলো শুনলেই কলিজা ফেটে যায়, রক্ত মাথায় উঠে যায়, শরীরের মধ্যে আগুন ধরে যায়। আল্লাহ আমাকে কবুল করে, আমার শেষ রক্ত বিন্দু, আমি ওদেরকে পতন ঘটিয়ে মাঠ থেকে ইনশাআল্লাহ আমি বিদায় হব। আল্লাহ আমাকে বাঁচাক এবং মরুক, আমি মরার জন্য আসছি, আমি বাঁচার জন্য আসিনি। দেখবো ক্ষমতার স্বাদ কিভাবে ভোগ করে, তখন রক্তাক্ত করছে, এই যে দেখেন অবস্থা করছি কেন, আমি কি করছি, আমি একজন প্রার্থী, আমি একজন ওদের চেয়ে মুরব্বী, আমার দাড়ি পাতা, আমি একজন আলেম মানুষ, পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে, আমার উপর আঘাত করতে হবে তাদের, অথচ আমি কিচ্ছু বললাম না। পরে ইনশাআল্লাহ রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি, এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ রাস্তার সাথে কাঁধে হাত দিয়ে বুঝবে একজন হবে তো, আমরা মারামারি করতেছি কেন, জোরাজোরি করতে, একজন ভোট দেখ সমস্যা কি, আমরা কেন একজনকে কনভিন্স করতেছি। তখনই একেবারে ভালো মতো ব্যবহার করতেছ, ভরে গেলাম ওই জায়গায়, সেখানে মামা কুকুর, সে আমার হাত ধরে টান দেয়। আশ্চর্য বিষয় এদের ভদ্রতা, এবং এরা কি বানাইছে মানুষগুলি, না কোনোদিন চিন্তা করি। তবে আল্লাহ ফাকজন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে, আল্লাহ ফাকজন সেই গজব আমার চোখে দেখায়, আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাজিল করবে কোনো সন্দেহ নেই। প্রিয় দিনী বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করুন, শেয়ার করে সবার কাছে ভিডিওটি পৌঁছে দিন।